গুড মর্নিং, এসে গেছি আজ তোমাদের কাছে সকাল সকাল। এখন বাজে 10:05। আমি তোমাদের বলেছিলাম যে আজকে একটা সারপ্রাইজ আছে, আর সারপ্রাইজটা কি বলতো, আজকে আমি একটু বেরিয়েছি সকাল সকাল, একদম যাচ্ছি কলকাতা আমার বাপের বাড়ির দিকে। চলো আজকে তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব, রাস্তাঘাট সব কিছু তোমাদের দেখাবো, ঠিক আছে? তাহলে চলো, লেটস গো।
আমরা এখন সিগন্যালে আটকে আছি। এখন আমরা এখান থেকে সোজা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের দিকে এগোব। ডান দিকে রয়েছে সোদপুর আর বাঁদিকে মধ্যমগ্রাম, আর আমাদের গন্তব্যস্থল সোজা আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরব। বাঁদিকের ওই দোকানটা তোমাদের কেমন লাগছে? ওই দোকানেও হয়তো কোনো এক সময়, হয়তো বলছে এই কারণে মনে পড়ছে না, তবে হ্যাঁ মনে হচ্ছে আমরা ওখানে একবার কোনো সময় চা ফা খেয়েছি। যাই হোক, আমরা এখন আটকে আছি সিগন্যালে, তারপরে আমরা সোজা রওনা দেব। আমরা এখন সোজা চলেছি বেলঘড়িয়ার দিকে, তারপরে তো আমরা এক্সপ্রেসওয়ে ধরব। রাস্তাটা এতটাই সুন্দর যে বলার অপেক্ষা রাখে না, যদিও এখানে একটা তিন মাথার মোড় আছে যেখানটা একটু ডেঞ্জারাস, অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। তোমরাও হয়তো যদি কখনো কেউ এসে থাকো তোমরা জানো সেটা, তা সেটা তো হয়েই থাকে রাস্তাঘাটে। সাবধানে গাড়ি চালানো খুবই উচিত, বিশেষ করে রাত্রির বেলায়। বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েটা কিন্তু সবথেকে সুবিধাজনক রাস্তা এই কারণে যে এখান থেকে এয়ারপোর্টটা খুব কাছে হয়, আর এখান থেকে বাইপাসও খুব তাড়াতাড়ি পৌঁছানো যায় ভিড়টা এড়িয়ে। তার কারণ আমরা যদি জেনারেলি বিটি রোড ধরি, তাহলে বিটি রোডে প্রচুর জ্যাম হয়, গাড়ি ঘোড়ার উৎপাতটা বেশি থাকে। আমরা কিন্তু সচরাচর বিটি রোড ধরি না, তার কারণ ওখানে প্রচুর সিগন্যালে আটকাতে হয়, যেটা এইখানে হয় না। এখানে কিন্তু আমরা খুব সহজেই খুব তাড়াতাড়ি মোটামুটি ঘন্টাখানেক লাগে এখান থেকে এয়ারপোর্ট পৌঁছতে। তাই যখনই আমরা এয়ারপোর্টে গেছি, যতবার গেছি, আমরা কিন্তু বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়েই গেছি, এবং আমাদের মতন সকলেই যায়, যারা ব্যারাকপুরে বাসিন্দা, যারা ব্যারাকপুরে থাকে তারা এই রাস্তাটাই ধরবে। তার কারণ এটাই সুবিধা, এটাই সহজ রাস্তা। তা এখন আমরা এখান দিয়ে চলেছি, চারিদিকে সবুজও দেখা যাচ্ছে, বাড়িঘরও দেখা যাচ্ছে, প্রচুর লোকজন দেখা যাচ্ছে। লোকজন নয় মানে গাড়ি ঘোড়া প্রচুর দেখা যাচ্ছে, গাড়ি ঘোড়াতে তো লোকজন থাকেই, যেটুকু থাকে আর কি। তা যাই হোক, তারপর আমরা এখান দিয়ে বেরিয়ে যাব একদম বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে। সেখানে গিয়ে আমরা একটু টি ব্রেক নেব, অল্প একটু চা, একটু জলখাবার যদি খাওয়া যায়, কেননা সকালে কিছু খেয়ে বেরোয়নি। আমাদের ইচ্ছেই ছিল বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে, মানে ইচ্ছেই আছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে গিয়ে যদি একটু চা জলখাবার খাওয়া যায়। রাস্তাঘাটের এই যে মনোরম সৌন্দর্য, এটা কিন্তু সত্যি আমাদের ক্লান্ত মনটাকে অনেক বেশি চাঙ্গা করে দেয়। বর্তমানে মনটা সত্যি খুব ক্লান্ত হয়ে গেছে, সারা সারাক্ষণ চার দেয়ালে বাধা থেকে থেকে। 11:14 বাজে, এখন আমি এখানে একটা চায়ের দোকানে আমরা একটু দাঁড়িয়েছি, একটু চা খাওয়া হবে, ব্রেকফাস্টও করা হবে। আর বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে জানি না কেন আজকে ভয়ঙ্কর ভিড় লেগেছে। অ্যাকচুয়ালি 6 মাস পর বেরিয়েছি, এবার জানি না কেন একটা আলাদা অনুভূতি হচ্ছে, খুব ভালো লাগছে। মানে গাড়ি নিয়ে তো, গাড়িটাও এতদিন গ্যারেজের মধ্যে পড়ে পড়ে গাড়ির অবস্থা খারাপ হয়ে গেছিলো, আর এখন চাটা আসছে। চা এসে গেছে, এই দেখো চা। চলো তোমাদের সাথে একটু চাও খাওয়া হোক। আর কালকের ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও, আর আমার সাথে আজকে তোমরা যেখানে যাচ্ছ সেটা আমি বলেছিলাম, আমার বাপের বাড়ি যাচ্ছ, তা তোমাদেরকে আজকে আমি সঙ্গে করে নিয়ে যাচ্ছি। বাপের বাড়িতে কেউ নেই, পুরো ফাঁকা, কেননা আমার বাবা মা তো কেউ নেই এখন, তা ওই জন্য বাপের বাড়ি পুরো ফাঁকা। তা ওখানেই একটু মাঝে সাঝে আর কি যাই দেখভাল করতে। তা লকডাউন থাকাকালীন আমি কিন্তু বাপের বাড়িতে একদম যেতে পারিনি,
তা এখন ভাবছি যে না, একটু তো যাওয়া উচিত, একেবারে তো না যাওয়াটা ঠিক নয়, 6 মাস ধরে ওরকম পড়ে আছে, একটু যাওয়া উচিত। ওখান থেকেও বললো যে আসতে, তার কারণ আমাদের ওখানে যে কমিউনিটি আছে সেখানকার কিছু পেমেন্টও বাকি হয়ে গেছে, 6 মাসের মতন পেমেন্ট বাকি হয়ে গেছে, সেগুলোও দিতে যাচ্ছে, মানে সব কিছুই মিলে ঝুলে আমি ওখানে যাচ্ছি। তারপর তোমাদের কালকের ব্লগ কেমন লেগেছে? নিশ্চয়ই খুবই ভালো লেগেছে। আমি দুটো দুর্দান্ত রান্না করেছি এবং দুটো রান্নাই সত্যি খুব ভালো হয়েছে। আর চিকেনটা বানিয়েছিলাম, চিকেনটাও খুব ভালো হয়েছে, খুব স্পাইসি হয়েছে কিন্তু খুবই ভালো হয়েছে খেতে। তাও আমি শুধুমাত্র ম্যারিনেশনের সময় যা মশলা দিয়েছি, তারপরে আর কোনো মশলা দিইনি, তাতেই কিন্তু খুব স্পাইসি হয়ে গেছে। চারিদিক থেকে বড় বড় গাড়ি যাচ্ছে, পুরো আমি ঢেকেই যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। মাসে দেখো কত ভিড় দেখেছো? আমরা মাসে একবার তো বাপের বাড়ির দিকে যাই, এবার আমি এই বছরই প্রথম 6 মাসে একবার বেরোলাম এতদিন পর। সব মানে বিশাল অঙ্কের গাড়ি দেখো, বিরাট একটা বাস, ভয়ঙ্কর রকমের ভিড় আর কি। আজকে এতটা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে এত জ্যাম আমি এই প্রথম দেখছি আর কি, কারণ এই রাস্তাটা সবচেয়ে ফাঁকা থাকে। অবশ্য হ্যাঁ, আর একটা ব্যাপার, টালা ব্রিজ আজ বহুকাল ধরে মানে বহুদিন হলো বন্ধ, হয়তো সেটা একটা কারণ হলেও হতে পারে, এটা আমার মাথায় ছিল না। চলো চাটা খেয়ে নি, তারপরে আসছি। আমরা এখন পৌঁছে গেছি একদম এয়ারপোর্টের কাছাকাছি। এয়ারপোর্টের কাছাকাছি বললে ভুল হবে, এয়ারপোর্টটা ধরেই নিয়েছি আমি, এয়ারপোর্টটা ঠিকভাবে তোমাদের সামনে আনতে পারলাম না, খানিকটা পেরিয়ে গেছি। মেট্রোর কাজ হচ্ছে, এবার দেখতে পাবে মেট্রোর কাজ হচ্ছে। মেট্রোর কাজ হচ্ছে বলে এখন কিন্তু এয়ারপোর্টের সৌন্দর্যটা অতটা আমরা ভালো করে দেখতে পাচ্ছি না। এবার এখান দিয়ে আমরা বাঁদিকে এয়ারপোর্ট চলে যাবে, আমরা সোজা বেরিয়ে চলে যাব, সোজা একদম আমরা রাজারহাট নিউ টাউন ধরব। রাজারহাট নিউ টাউন থেকে তোমরা দেখতে পাবে, তোমাদের সাথে আমি শেয়ার করব, নিশ্চয়ই শেয়ার করব, ওটা বিশ্ব বাংলা গেট দেখতে পাবে। তারপরে সেখান থেকে যখন আমরা বাইপাস ধরব, তখন সেখানে দেখতে পাবে অ্যাটমসফিয়ার বিল্ডিং, আইটিসি রয়্যাল বেঙ্গল, আইটিসি সোনার বাংলা, এই সবই তোমরা দেখতে পাবে। শুধু দেখতে পাবে তাই না, তার আনন্দটাও পাবে। আর কলকাতা মহানগরীর যে অপরূপ সৌন্দর্য তা সবটাই পাবে। আর সেই প্রসঙ্গে বলি, আমি হয়তো বেশি কথা বলতে পারবো না, তার কারণ তোমাদেরকে ডিস্টার্ব করব না, তোমরা মন দিয়েই কলকাতা শহরের সৌন্দর্যটা দেখবে। কলকাতা যতই কংক্রিটের শহর হোক না কেন, তাহলেও কিন্তু এই জায়গাটা, রাজারহাটের মতন এই কলকাতার এই জায়গাটা, সেক্টর 5 বলো বা যাই বলো, এখানটা কিন্তু খুবই সবুজে ঘেরা। এমনকি মেট্রোর যে বিমগুলো, মেট্রো ব্রিজের যে বিমগুলো, সেগুলোতেও কিন্তু দেখতে পাবে তোমরা যে কী সুন্দর গাছ দিয়ে সাজিয়ে, এবং সেখানে কংক্রিটের মধ্যেও গাছ দিয়ে একটা অক্সিজেনের লেভেল কিন্তু সুন্দরভাবে রেখে দেওয়া হয়েছে, যাতে আমাদের অক্সিজেনের কোনো অভাব না হয়। আর এই এত কার্বন ডাইঅক্সাইড বা ধোঁয়ার মাঝখানেও কিন্তু এই সবুজ আমাদেরকে অনেক বেশি আনন্দ দেয়, অনেক বেশি স্নিগ্ধতা দেয়। তাহলে তোমরা এই আনন্দ নিতে থাকো, দেখতে থাকো, আমি এখন আর কোনো কথা বাড়াবই না।
খাউন বড় এটা এই দিকটা ইকো আরবান ভিলেজ, আর এই জায়গাটাকে আউল বন বলে, আউল মোড় বাস স্ট্যান্ডের নাম। রাস্তার দুপাশে সুন্দর ফুল ফুটে আছে। সম্ভবত এখন কোভিড-19 এর জন্য বন্ধ রয়েছে। এটা এখন কলকাতার মানে রাজারহাটের খুব প্রসিদ্ধ জায়গা। বিশ্ববাংলা গেটটা পুরো দেখাতে পারবে, বিশ্ববাংলা গেটে মেট্রোর প্রত্যেকটা পিলারে গাছ দিয়ে এত সুন্দর করে রয়েছে জায়গাটা, ঠিক মতো এই জায়গাটাকে যদি পর্যটন বিভাগ নিজেদের ম্যাপে নিয়ে আসতে পারে তাহলে এখানে প্রচুর বাইরের লোক আসতে পারে। কলকাতার পাশে এত সবুজ পাওয়াটা খুব মুশকিল। এখন
আমি তখন নাবিনি, বাট তারপরে কিন্তু নামবো। হ্যাঁ, চা করার সময় নাবিনি, বাড়িতে বসে থাকার কোনো মানে নেই। মনে হচ্ছে এখন 12টা বাজে, ব্যাংক তো দুটো, আমার মনে হয় ব্যাংক করে তারপরে ওখানে ঢোকার দরকার। নিকো পার্ক,
বিশ্ববাংলা গেট, অ্যাটমসফিয়ার বিল্ডিং, আইটিসি সোনার বাংলা আর আইটিসি রয়্যাল বেঙ্গল সব কিছুই তোমাদেরকে দেখালাম। আর এই সব শেষে তোমরা দেখতে পাচ্ছ সেটাই হলো অ্যাটমসফিয়ার বিল্ডিং, যেটা টুইনস অ্যাটমসফিয়ার বিল্ডিংস, যার প্রত্যেকটা মানে একদম টপে যে যেটার সাথে আর কি অ্যাড করা হয়েছে দুটো বিল্ডিংকে যেটা দিয়ে, সেটা সেখানে শপিং মল রয়েছে, সুইমিং পুল রয়েছে, গার্ডেন্স রয়েছে, আরও অনেক সৌন্দর্য হয়তো এই বিল্ডিংয়ের ভেতরে রয়েছে, আমরা যাইনি কিন্তু শুনেছি। কলকাতার হার্ট থ্রব বিল্ডিং বলা যেতে পারে এই অ্যাটমসফিয়ার বিল্ডিংটাকে। শুক্রবার অথচ বিগ বাজার পুরো ফাঁকা, মনে হচ্ছে যেন এক পট তো পুরো বন্ধ বিগ বাজার, খুব ভিড় কম, ভিড় নেই বললেই চলে, শুধু ফাঁকাই দেখা যাচ্ছে। সমস্ত দোকানগুলো ফাঁকা, এখানে যে লাউঞ্জটা রয়েছে সেটা তাও একটু ভিড় আছে, বাট বাকি সবটাই প্রায় ফাঁকা। আমি একটু তোমাদের ঘুরিয়ে দেখাই, এ দেখো এই পোর্শনটা হচ্ছে বিগ বাজারের মেইন, যেটা গ্রসারি আইটেম বিক্রি হয়, অথচ দেখো তুমি এখানে ভিড়ই নেই, পুরো ফাঁকা। আর তাও এইখানে একটু আধটু লোকজন আছে, বাট ফাঁকা বললেই ভালো হয়। সেরা কাজ হলো এক্সকেলেটর দিয়ে সিঁড়ি মতন করে নামলাম। এতদিন এত বছর বিগ বাজারে আসছি, এই প্রথম বিগ বাজারকে দেখলাম ফাঁকা ফাঁকা বিগ বাজার। আমি বেরিয়ে যাচ্ছি, আপাতত প্রচুর গাড়ির আওয়াজ, এখানে চা খাবো, তোমরাও খাও আমার সাথে, একটু চা বিস্কিট খেয়ে তারপরে সোজা বাড়ি। আমার পাশ দিয়ে কত গাড়ি চলে যাচ্ছে দেখেছো, গাড়ি আছে কিন্তু বাস নেই, মানে এফেক্টটা কতটা সেটা বেশ বুঝতে পারছি। মানুষ মাথায় ক্যাপ পরে আছে, মুখে তো মাস্ক থাকছেই অলওয়েজ, মানে কিছু খেতে গেলে একমাত্র মাস্ক হলো, তাছাড়া কিন্তু আর নয়, একই প্যাথেটিক কন্ডিশন, রাস্তায় বেরোলে বোঝা যায়। চা রেডি, দাঁড়াও দেখাচ্ছি। আমি বাপের বাড়ি গেলাম কিন্তু তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি জানো, যে আমাকে এখানে ভিডিও করতে হবে, পুরো ব্যাপারটাই আমি পুরোপুরি ভুলে গেছি। ওখানে গিয়ে সবার সাথে কথা বলতে বলতে না আর খেয়াল ছিল না। আর তার মধ্যে আরও আর একটা ব্যাপার, যেহেতু করোনা পরিস্থিতি তাই একটা সোশ্যাল ডিস্টেন্সিংয়ের ব্যাপার ছিল, সেই কারণে সবার সাথে কথা বলতে গিয়ে ওখানে আমি একটু কমিউনিটিতে গেছিলাম, আমাদের ওখানে কমিউনিটি হলে একটু গিয়েছিলাম, তা সেখানে অনেক কথা হচ্ছিলো, খুব জরুরি দরকারেই তো গিয়েছি, তা সেই সমস্ত কথা বলতে বলতে না একেবারে আমি ভুলেই গেছি। আমার এখন মনে পড়েছে এখানে চা খেতে খেতে মাথাটা ঠান্ডা হয়েছে, তাই আমার এখন মনে পড়েছে এ রাম তোমাদেরকে তো আমি নিয়ে গেলাম কিন্তু আমি দেখাতেই পারলাম না, ঠিক আছে আবার যেদিন যাব আবার তোমাদের দেখাবো। আর যেহেতু বেশ কয়েকটা ফোন ঢুকে যাচ্ছে তাই জন্যে আমার আর রেকর্ডিং করা হচ্ছে না, তাই আর হয়নি, ঠিক আছে নো প্রবলেম, আমি তো মাঝে মাঝে আসি এখানে, আবার নিয়ে আসবো একদিন। আর তোমাদেরও ইচ্ছে থাকবে যে আমার বাপের বাড়িতে একদিন তোমাদের যাওয়ার নিশ্চয়ই ইচ্ছে থাকবে। তাহলে আজকের ব্লগ আমি এখানেই শেষ করব, আজকে আমার ট্যুর ব্লগ, কলকাতা ট্যুর ব্লগ, কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও।
আর বাড়িতে যাব, বাড়িতে গিয়ে আমার মেয়ে শ্বশুর বাড়িতে রেখে এসেছি ওকে, ওকে নিয়ে বেরোয়নি, এইরকম একটা পরিস্থিতি তাই যে এই সময় ওকে নিয়ে বেরোয়নি। তা বাড়ি যাই, বাড়িতে গিয়ে তারপরে ওকে আবার নিয়ে বাড়ি আসতে হবে, আগে শ্বশুর বাড়ি যাব, সেখান থেকে মেয়েকে নিয়ে বাড়ি আসতে হবে, তারপর আবার এডিটিং করতে হবে, তারপরে এটাকে ডাউনলোডে বসাতে হবে, প্রায় দু তিন ঘন্টার ব্যাপার এমনি চলে আসে। সুতরাং আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, আর বড় করব না, অনেক বড় হয়ে গেছে। চলো, তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করো, আর এইটা করলে আমি খুব 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 ইন্সপায়ার্ড হই। তোমরা এমনিও আমাকে অনেক অনেক বেশি ইন্সপায়ার করছো, এরকম ইন্সপায়ার করতে থাকো, তোমাদের অনেক অনেক থ্যাংক ইউ। খুব ভালো থাকো সকলে, আজকের মতন টাটা, আর গুড নাইট বলবো না, হ্যাভ আ গুড ডে।